নমস্কার, আপনি চাই আছে অপরাধনামা। প্রমাণ হলে পিতৃক শাস্তি দিয়ক, কিন্তু আমাক জিয়াই থাকিবলে দিয়ক। মুখ্যমন্ত্রীলৈ এই ধরনের কাটর আহ্বান করেছে সুনীল গগৈর পুত্র সৌরভ গগৈ। আরক্ষী তথা সিআইডির ধারাবাহিক জেরার সম্মুখীন হয়ে মুখ্যমন্ত্রীলৈ কাটর আহ্বান করেছে কাজিরঙা বিশ্ববিদ্যালয়ত বর্তমান পড়ি থাকা সুনীল গগৈর পুত্রই। পাঠদান আরম্ভ হওয়ার বাবে পড়িবলৈ সুবিধা দিবলৈ আহ্বান জানাইছে সৌরভ গগৈ। সোমবারে সুনীলর পত্নী পুত্রর অধ্যয়নের বাবে যাতে সুবিধা করে দিব পারে তার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে আরক্ষী সঞ্চালক প্রধান আইজিপি তথা লক্ষিমপুর আরক্ষীলৈ প্রেরণ করেছিল পত্র। সিআইডির আইজিপি লৈকেও পত্র দিছিল। জেরার নামত প্রায় দেড় মাহে মানসিক নির্যাতন চলাই অহার অভিযোগ আনিছে সুনীলর পরিয়ালে। মুখ্যমন্ত্রী মহোদয়, মো এটা আহ্বান আছে, মো এটা কাটর আহ্বান। আমার ঘরখন এনেকে জিয়াই জিয়াই নামারিব, মোর একটা সপোন আছে, সেই সপোন পূরা করবলে দিয়ক, মোক পড়িবলে দিয়ক, মোর পড়ার উচ্চ শিক্ষা সম্পূর্ণ করবলে দিয়ক, আমার আর এনেকে মানসিক শাস্তি দিয়ে জিয়াই জিয়াই নামারিব, সেটাই আহ্বান মোর মুখ্যমন্ত্রী সারলে। এটা ধারণা সেইটাই, মানে ডাঙর মানুষ ওলাও বলে এনেকে আমার সর মানুষবিল এনেকে কষ্ট দিয়ে মারিছে। আমার ঘরখন হত্যাকারী ঘর নহয়, আমি একো কারো হত্যা করা নাই। আমাক যদিও মানে মোর দেউতায় হত্যা করেছে, তেওঁক যদি প্রমাণ দিব পারে তেওঁক শাস্তি দিয়ক, আমার ঘরখনক এনেকে মানে জিয়াই জিয়াই নামারিব, আর সেইটো আহ্বান আছে মোর। আর মোর আর একটা আহ্বান আছে মোর, মানে এতিয়া ক্লাসেসবুর হয়ে আছে, মই সেইবোৰ এটেন্ড কৰিব পৰা নাই, মোর ভবিষ্যতৰ কথা আছে ইয়াত, সেইকাৰণে মোর এটা আহ্বান মোক যাতে আর পঢ়িবলৈ দিয়ক, আর যাতে মোৰ ইমান হাৰাশাস্তি নকৰিব, মোক পঢ়িবলৈ দিয়ক। আর এই গোটে ঘটনাত আসলতে করজোড়ে আহ্বান করেছে মুখ্যমন্ত্রীলৈকে যে আমাক জিয়াই থাকিবলে দিয়ক। সংযুক্ত হয়েছে আমার লক্ষিমপুর সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে। সঞ্জীব, এই ঘটনা এতিয়ালৈকে আরক্ষীর তদন্ত কিমান দূর আগবাড়িছে সেয়া একটা ডাঙর প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে পরিয়াল কিন্তু এক প্রকার যেন ভাঙি পড়েছে। সর্বমুঠ এতালে সর্বমুঠ তেরবার এতালে সুনীল গগৈ পরিয়ালক সিআইডি আর আরক্ষীয় তলব করলে, আর প্রত্যেকবারে গোটে দিনটা উড়ে দিনটা বহি থাকবলে দিয়ে আর প্রশ্ন একে সুধে। ঠিক তদন্ত নামার সেইটাই চলি আছে, ঠিক তদন্ত নামত সেইটোৱে চলি আছে। এটা কথা কব লাগিব, চাওক ইয়াৰ পিছত ইয়াৰ ওপৰত কিন্তু আৰু সিআইডি আৰু আৰক্ষীয়ে এতিয়ালৈকে একো কৰিব পৰা নাই। আৰক্ষীয়ে যেতিয়া সিআইডি হাতলৈ গোটেই অভিযোগটো যেতিয়া কেছটো হেণ্ডঅভাৰ কৰিছিলে, তেতিয়া সকলে আশা কৰিছিলে সিআইডিয়ে হয়তো তদন্ত বেলেগ দিশলৈ নিব, সিআইডিয়ে হয়তো তদন্ত বেলেগ দিশলৈ নিব আৰু অতি সোনকালে যিজন একটি অপৰাধী গ্ৰেপ্তাৰ হ'ব, কিন্তু সেয়া একো নহল। কেৱল সুনীল গগৈ যি পৰিয়াল, মই পুনৰ কৈছো যে এঘাৰ বাৰকৈ সুনীল গগৈ পত্নী পুত্ৰ আৰু যিজন ভতিজাক এঘাৰ বাৰকৈ জেৰাৰ সন্মুখীন হৈছে, লাই ডিটেক্টৰৰ সন্মুখীন হৈছে, আৰু তাৰ মাজতে উদ্দিষ্ট হৈ আজি পুত্ৰ সৌৰভ গগৈয়ে কাটৰ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীলৈ যে তেওঁক পঢ়িবলৈ দিয়ক। আৰু এটা কথা কিতাপ কব লাগিব, সৌৰভ গগৈ হল কাজিৰঙা ইউনিভাৰ্চিটিৰ বিবিএ ছাত্ৰ, দ্বিতীয় ষণ্মাসিকৰ ছাত্ৰ, আৰু এইবাৰ দ্বিতীয়ৰ পৰা তৃতীয়লৈ খুব সুখ্যাতে উত্তীৰ্ণ হৈছে, 75.50% তেওঁ লাভ কৰিছে, আৰু গতিকে এজন ভাল ছাত্ৰ, মেধাৱী ছাত্ৰ, আৰু সেই ছাত্ৰজনক এনেকৈ যদি কিবা অভিযোগৰ ভিত্তিত যদি পুলিচৰ নিজৰ জিম্মাত নজৰবন্দী কৰি ৰাখে, চিআইডিয়ে যদি নিজৰ নজৰবন্দী কৰি ৰাখে, নিতান্তই প্ৰভাৱশনত প্ৰভাৱ পৰিব। গতিকে আজি আহ্বান জনাইছে সৌৰভ গগৈয়ে, আৰু সেই আহ্বানৰ প্ৰতি আচলতে কব লাগিব মুখ্যমন্ত্রী হোক, সিআইডিয়ে হোক, বা অসম আরক্ষীয়ে কেনেধরনের গুরুত্ব প্রদান করে সেটা লক্ষণীয় হব। গীতাশ্রী, নিশ্চয়কৈ ধন্যবাদ জ্ঞাপন করছো সঞ্জীব, আমাকে এইখানে আপডেট আপনি জানালে। জম্মু কাশ্মীরত পুনের সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ, সেনার দললৈ লক্ষ্য করে সন্ত্রাসবাদীর নির্বিচার গুলি চালনা, জম্মু কাশ্মীরের ডোডা জেলার দেশা বনাঞ্চল সংঘটিত হল এই ঘটনা। সন্ত্রাসবাদীর আক্রমণ নিহত হয়েছে তাত এগারী সেনা বিষয়ার তিনগী সেনা জওয়ান। সোমবারে নিশা প্রায় 9 বজাত সেনার একটা দললৈ লক্ষ্য করে আক্রমণ আরম্ভ করেছিল সন্ত্রাসবাদীর দলটোয়ে। ভারতীয় সেনা আর জম্মু কাশ্মীর আরক্ষীর একটা যৌথ অভিযানের সময়তে আত্মগোপন করে থাকা সন্ত্রাসবাদীর দলটোয়ে অতর্কিতে আক্রমণ করাত কেবাগারীও সেনা জওয়ান আহত হয়েছে। পরবর্তী সময়সাত আহত আটাইকেগারীকে সেনা জওয়ান আর বিষয়ার চিকিৎসালয়ত লৈ যোৱা হয়, যদিও সেনা বিষয়াগৰাকীৰ লগতে জওয়ান তিনিগৰাকীৰ মৃত্যু ঘটে। সেনাই প্ৰকাশ কৰা তথ্য অনুসৰি দেশা বনাঞ্চলৰ উৰাবাগীত সন্ধ্যা তেতিয়া প্ৰায় 7:45 আৰম্ভ হৈছিল সেনা আৰু জম্মু কাশ্মীৰ আৰক্ষীৰ এটা অভিযান। এই অভিযানৰ সময়তে যেতিয়া অভিযান চলি আছিল নিশা 9 বজাত সেনার দলটোক আক্রমণ করেছিল সন্ত্রাসবাদীর দলে। প্রায় 20 মিনিটতকৈও অধিক সময় ধরে দুইটা পক্ষের মাজত চলিছিল প্রচণ্ড গুলিয়াগুলি। ইতিমধ্যে অঞ্চলটো সেনায় ঘেরি ধরে অভিযান চলাই আছে, এতিয়াও সন্ত্রাসবাদীক বিচারি অভিযান চলিছে, অতিরিক্ত সেনার দলে নিয়োগ করা হয়েছে আর সেই দলেও চলাই আছে তাত অভিযান।
ভারতীয় সেনার 16 কপসে চলাইছিল অভিযান। উল্লেখযোগ্য যে 16 কপস হয়েছে ভারতীয় সেনার বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন একটা গোট, যে নিশার ভাগত অভিযান চলাত অত্যন্ত পার্গত। আর জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদীর ধারাবাহিক আক্রমণ ঘটিছে, অব্যাহত আছে ধারাবাহিক সন্ত্রাসবাদীর এই আক্রমণের ঘটনা। এম্বুশ কাঠুয়ার আক্রমণের ঘটনার পিছতে সন্ত্রাসবাদীর এই দ্বিতীয় ডর আক্রমণ কেটামান দিনের ভিতরতে। ভারতীয় সেনার উপর আক্রমণ হয়েছে। যা সপ্তাহ জম্মু কাশ্মীর কাঠুয়াত সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত হয়েছিল 5 জন সেনা জওয়ান। 12 জন সেনা কঢ়িয়ায় নিয়া এখন বাহনের উপর সন্ত্রাসবাদীর নির্বিচার গুলিচালনা হয়েছিল আর এই ঘটনায় 5 গৰাকী সেনা জওয়ানের মৃত্যু ঘটিছিল। তার বিপরীতে আহত হয়েছিল আন 5 গৰাকী সেনা জওয়ান। সেনার দুখনক বাহনলৈ লক্ষ্য করে সন্ত্রাসবাদীয়ে আক্রমণ আরম্ভ করেছিল। সন্ত্রাসবাদীর দলে আনকি গ্রেনেড নিক্ষেপ করেছিল সেনার সেই বাহনলৈ কনভয়লৈ লক্ষ্য করে। একদরে পুঞ্চ আর রাজৌরিতে সংঘটিত হয়েছিল কেইবাটাও সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা। শেহতীয়াকৈ কেইবাটাও ঘটনা ঘটিছে। বিগত 32 মাহ জম্মু অঞ্চলত 40 জনতকৈও অধিক সেনা জওয়ানের মৃত্যু ঘটিছে সন্ত্রাসবাদীর আক্রমণত। আর শেহতীয়াকৈ জম্মু কাশ্মীরের 10খন জিলা দ্রুতগতিত বৃদ্ধি পাইছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। মুকলি আকাশের তলত এটা চাঞ্চল্যকর সেই পংখী কাণ্ডর অভিযুক্ত নীতিকেশ দাস পংখী কাণ্ড, যে কাণ্ডয় সমগ্র জোকারি গৈছিলে। নীতিকেশ দাস বর্তমান মুকলি আকাশের তললৈ আহিবলৈ সক্ষম হয়েছে। দুমাহের পিছত জামিনত মুক্তি লাভ করেছে পংখী সন্দিকৈর স্বামী নীতিকেশ দাসে। আরক্ষী সঠিকভাবে তদন্ত নকরার বাবে অভিযুক্ত নীতিকেশ দাসে জামিন লাভ করার অভিযোগ পংখী সন্দিকৈর পিতৃ মাতৃ। পংখীর মৃত্যুর ফরেন্সিক রিপোর্টত কি আছে সেই বিষয়ে তদন্তকারী বিষয়া অবগত নকরালে বলে ক্ষোভ প্রকাশ করেছে দুর্ভোগিয়া পিতৃ মাতৃয়ে। 3 মে'ত নামরূপত রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল পংখী সন্দিকৈর মৃতদেহ আর 4 মে'ত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল পংখীর স্বামী নীতিকেশ দাস। এই মুহূর্তত সবিশেষ কথাখিনি জানিম, এক বিশেষ রিপোর্ট আগবাইছো আমার শিবসাগরের সাংবাদিক প্রদীপ গগৈ। পংখী সন্দিকৈর মাতৃ আছে, পিতৃ আছে মোৰ কাষত। পংখী সন্দিকৈ মাতৃর পৰা প্রথমে জানিব বিচাৰিম। ইতিমধ্যেই অভিযুক্তগৰাকীয়ে জামিন লাভ কৰিছে। অভিযুক্তই জামিন লাভ কৰিছে বুলি ময়ো আমি মানে গম পাইছোঁ, কিন্তু ইমান সোনকালে তেনেকৈ জামিন লাভ পোৱাৰ কাৰণে আমি অত্যন্ত দুখী। মই মাতৃ হিচাপে অতিৰিক্ত দুখী, কিয়নো ইমান ৰহস্যজনকভাৱে মোৰ ছোৱালীজনী যিটো বাতৰি পালোঁ তাত সম্পূর্ণ সি জগরিয়া। সেইটো কারণে ইমান সোনকালে মুকলি আকাশের তললৈ যে আহিব পারিলে এইটো মোৰ কাৰণে অত্যন্ত এটা দুখ হব। আদালতে কিন্তু মহামান্য আদালতে কিন্তু সদায় তথ্য আর প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করে, হে আমি সকলোৱে জানো। ফরেন্সিকর প্রতিবেদন সন্দর্ভত কিবা গম পাইছে নেকি? ফরেন্সিকর সন্দর্ভত আমি বর্তমানলৈকে একো খবর পোৱা নাই। আমি আহিলে বুলি শুনিছো আর পাবৰ কাৰণে আবেদন কৰিছো। সাবলৈ পাইছে নেকি ফরেন্সিক? সাবলৈ নাই পোৱা। আমি খবর কৰিছিলোঁ কিন্তু তেওঁলোকে নজনালে আমাক, আমি আমি আমাক তেনেকে জনাব নোৱাৰো বুলি ক'লে। আমি আবেদনৰ জৰিয়তেহে জানিব পাৰিম তেনেকে বুলি ক'লে। এতিয়া আপুনি কি আহ্বান জনাব আৰক্ষী প্ৰশাসনৰ প্ৰতি? আৰক্ষী প্ৰশাসনৰ প্ৰতি মই আগতেও কৈছোঁ, এতিয়াও কওঁ, এতিয়া বৰ্তমান বিচাৰ মানে ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু অতি ভালকৈ চলক। ন্যায় মোৰ ছোৱালীজনীয়ে ন্যায় পাওক, লগতে আমিও ন্যায় পাওঁ। হয় বহুত দিশ এতিয়াও তথ্য বহু উদঘাটন হ'বলৈ বাকী আছে। বৰ্তমান এই আদালতৰ মজিয়ালৈ গুচি গৈছে সমগ্ৰ বিষয়টো। অনাগত সময়ত লক্ষণীয় হ'ব যে যি অভিযোগ উত্থাপন হৈছে নীতিকেশ দাসৰ বিৰুদ্ধে সেই সন্দৰ্ভত সঠিক তথ্য প্ৰমাণ আচলতে লাভ কৰিব পৰা যাবনে, আৰক্ষীয়ে সঠিক তথ্য প্ৰমাণ গোটাবনে, চাৰ্জশ্বীট শক্তিশালী হ'বনে, সেয়া অনাগত সময়ত লক্ষণীয় হ'ব। কিন্তু এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছোঁ যে অভিযুক্ত নীতিকেশ দাসে ইতিমধ্যেই জামিন লাভ কৰিছে। Strong মানে মাইথন স্টিল।
हर दिन हर पल पर्यावरण संरक्षण हमारे मन में, हमारे विचार में, हमारे दिल में रहना चाहिए। उसका जिस पौधे का हम रोपण कर रहे हैं उसका पूरी तरह से उसकी सुरक्षा हो, उसका संरक्षण हो, उसको जब तक पूरी तरह से वो खड़ा ना हो जाए तब तक वहाँ पर पानी इत्यादि की व्यवस्था की जाए। न्यूज 18 को बहुत बधाई देता हूँ, बहुत शुभकामनाएं देता हूँ कि निश्चित रूप से जो आज समय की आवश्यकता है उस समय के अनुरूप लोगों को जागरूक करने के लिए ये अभियान उन्होंने चलाया है। निश्चित रूप से आने वाला यह उनका यह अभियान सफल हो और लोग लाभान्वित हों, और जो आज हम पर्यावरण की हानि से, ग्लोबल वार्मिंग की दृष्टि से जिन चुनौतियों का सामना कर रहे हैं वो कहीं ना कहीं इसमें बहुत कारगर साबित होगा। নাটক কৰি থাকিব নালাগে বুলি কওঁ, কাৰণ কিয় তেওঁলোকে যদি আমাৰ ওপৰত ইমানেই সন্দেহ হৈছে তেওঁলোকে আমাৰ ঘৰখনকে মাৰি পেলাওক, সেইটোৱে কৈছো মানে। কাৰণ কিয় ইমান মানুহক শাস্তি দিব নাপায়, এজন মানুহকতো শেষ কৰিলে, কৰাৰ পিছত ঘৰখনৰ কেনেকুৱা এটা অৱস্থা হব পাৰে, তাৰ পিছতো তেওঁলোকৰ পেচাটো আমাৰ ঘৰখনৰ ওপৰত। ইমান দিনে কি কৰিছে লক্ষীমপুৰ আৰক্ষী আৰু CID দলে? চৌদিশে অব্যাহত এই প্ৰশ্নৰ প্ৰতিক্ৰিয়া। লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট, অসম নথি। এতিয়াও ধূসৰ মালিগাঁৱৰ হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডৰ কাৰণ উলিয়াব পৰা নাই জালুকবাৰী আৰক্ষীয়ে। তদন্তৰ লাভত তদন্তহে কৰি আছে জালুকবাৰী আৰক্ষীয়ে, কিন্তু কি কাৰণত ব্যৱসায়ী ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক হত্যা কৰিলে তাৰ কাৰণ এতিয়াও উলিয়াবই পৰা নাই। ৰাজা ৰয়ৰ ভাড়াঘৰত সংঘটিত হত্যাকাণ্ডই কঁপাই গৈছিল মহানগৰ আৰক্ষী। ইতিমধ্যে আৰক্ষীয়ে শনিবাৰে গ্ৰেপ্তাৰ কৰিছিল মূল অভিযুক্ত ৰাজা ৰয়, মাতৃ ৰীণা ৰয় আৰু ভগ্নী সুমা ৰয়। সোধা পোছাৰ বাবে আটক কৰিছিল ৰাজাৰ পত্নী পূজা ৰয় আৰু এগৰাকী মুখৱতীৰ যুৱতীক। কিন্তু আজিলৈকে আৰক্ষীয়ে উলিয়াব নোৱাৰিলে হত্যাকাণ্ডৰ প্ৰকৃত কাৰণ। ৰাজা ৰয়ৰ ভগ্নী সুমা ৰয়ে ফোন কৰি মাতি আনিছিল ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক। তাৰ পাছতে আটাইকেইগৰাকীয়ে মিলি ভাড়াঘৰত হত্যা কৰিছিল ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক। ইফালে দেওবাৰে ৰাজা ৰয়ক লগত লৈ কেইবাঠাইতো আৰক্ষীয়ে চলালে অভিযান। আৰু ইতিমধ্যে আমি আপোনালোকক দেখুৱাইছোঁ ৰাজা দেৱৰয়ক লৈ যোৱা হৈছে বিশেষ অভিযানত। আৰক্ষীয়ে সন্দেহ কৰিছে যে অকল ৰাজা দেৱৰয় আৰু তেখেতৰ মাতৃ ভগ্নী তথা যিকেইজন ব্যক্তি এই ঘটনাটোত সহসংযোজিত হৈ আছে। গুৱাহাটী মহানগৰীত গভায়ত চোৰৰ কানেকশ্যন একাংশ সোণাৰীৰ সৈতে, আৰু এই কানেকশ্যনে বিপদ আনিছে বহুতৰে বাবে। সোণ চুৰিৰ এটা বৃহৎ ৰেকেট ইতিমধ্যে উৎখাত কৰিছে, এটা চক্ৰ উৎখাত কৰিছে মহানগৰ ভগদত্তপুৰ আৰক্ষীয়ে। তিনি সোণাৰীসহ দুই গভায়ত চোৰক জালত পেলাইছে। গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এই পাঁচোজনক আৰু উদ্ধাৰ কৰিছে 5,00,000 টকাৰ চুৰি কৰা সোণ। চুৰি কৰা আ অলংকাৰ সোণাৰীৰ দ্বাৰা গলাই লৈ তাৰপিছত প্লেট বনাই লৈছিল এই চক্ৰটোৱে, যাতে ক'তো ধৰা নপৰে। দুই চোৰক মহানগৰীৰ হাতগাঁও আৰু বৰপেটাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে। ধৃত দুই চোৰ সোণকুমাৰ দাস আৰু লালচান্দ আলী। ধৃত এই সোণকুমাৰ দাস ঘৰ হৈছে হাতগাঁৱত আৰু লালচান্দৰ ঘৰ হৈছে বৰপেটাত। তিনি গভায়ত চোৰৰ লগত জড়িত লাখটকীয়াৰ সোণাৰীও আছে। লাখটকীয়াৰ পৰাই গ্ৰেপ্তাৰ কৰিছে এই তিনি সোণাৰীক, যিয়ে সহায় কৰিছিলে এই চোৰৰ গেঙক আৰু প্লেট বনাই দিছিল চুৰি কৰি অনা সোণখিনি গলাই। ধৃত তিনি সোণাৰী আকবৰ আলী, নিৰ্মল মণ্ডল আৰু জীৱন কৰ্মকাৰ। লাখটকীয়াৰ জুৱেলাৰী বিপণীত কৰ্মৰত আছিল তিনিওজন। 8 জুলাইত পাৱাৰ হাউচৰ ভৈৰৱ বৰ্মনৰ ঘৰত যি লুটপাত হৈছিলে প্ৰায় তাত 7,00,000 টকাৰ আ অলংকাৰ চুৰে লুটি নিছিল। চোৰৰ অহা যোৱাই গোটেই দৃশ্য CCTVত ধৰি ৰাখিছিলে। CCTVত ভিজুৱেলৰ আধাৰত মুখমণ্ডল যি ধৰা পৰিছিলে তাৰ আধাৰতে ভগদত্তপুৰ আৰক্ষীয়ে অভিযান চলাইছিলে, সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হয়। চোৰৰ দলটোৰ পৰা বহু আপত্তিজনক সামগ্ৰী উদ্ধাৰ কৰিছে যি চুৰি কাৰ্যত ব্যৱহাৰ কৰা হৈছিলে। চুৰি কাৰ্যত ব্যৱহাৰ কৰা এখন পালচাৰ বাহনো জব্দ কৰিছে। ধৃত এই পাঁচজনক বৰ্তমান জেৰা অব্যাহত ৰাখিছে ভগদত্তপুৰ আৰক্ষীয়ে। আৰু সোণখিনি চুৰ কৰি এই গোটেই চক্ৰটো কেনেকৈ আচলতে কাম কৰি আছে, লাখটকীয়াৰ একাংশ সোণাৰী ইয়াত জড়িত হৈ থকাৰ কথা পোহৰলৈ আহিছে, মুঠৰ ওপৰত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। আমি ধুনীয়াকৈ আমাৰ চোৰ্চটোৰ এংগেজ কৰি চোৰ্চটোৰ জৰিয়তে আমি ইনফৰ্মেশ্যন পালোঁ এই চুৰি কাৰ্য সংঘটিত কৰা
আমি দুজন লোক একেলগে যখন গাড়িতে আহি বাইকেরে আহি তেওঁলোকে চুরি কার্যটো সংগঠিত করেছিল সেইমতে তেওঁলোকক গৈ আমি ধরিলো ধরি মাত্র চুরি যখন বাইকেরে আহিছিল সেইখন বাইকও ধরা হল তাৰ পিছত পরবর্তী সময়ত তেওঁলোকে যি টি শার্ট টি শার্ট পিন্ধি তাৰমানে তেওঁলোকে চুরি কার্যটো করব আহিছিল সেইবিলাক আমি সিজ করলো তেওঁলোকে যিবিলাক ইকুইপমেন্ট ইউজ করে স্ক্রুড্রাইভার তারপর চাবুল এনেকুয়া ধরনের বস্তুখিনি আমি সেই করলো আর পাছত তেওঁলোকক ধরে উঠার পাছত তেওঁলোকৰপৰা তেওঁলোকে দেখুৱাই দিয়া ধরনের ঘটনাটো স্বীকার করলে দুজন মানুষ আমি ধরেছিল সুনু কুমার দাস আর লালসান আলী দুজনক ধরে তারপর সোধপোছ করার পাছত তেওঁলোকে স্বীকার করলে হয় সোণখিনি চুর করেছে আর সেই সোণখিনি আপনার আকবর আলী আকবর নামৰ মানুষজন আর হেৰি নজরুল মণ্ডল এই কেইটার নামত তাৰমানে হেৰি কৰিছিলে আপনার বিকিছিলে মৰাণত পাচলি ব্যৱসায় নিৰুদ্দেশ হৈ আছে আৰু শনিবাৰৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে মৰাণ দৈনিক বজাৰৰ পাচলি ব্যৱসায়ী পংকজ গগৈ প্ৰতিদিনৰ দৰে শনিবাৰৰ দিনটোতো বজাৰলৈ গৈছিলে পংকজ গগৈ আৰু আজি পৰ্যন্ত ঘূৰি নাহিল খোৱাঙৰ পুবেৰুণ কৃষি পাম নিগমৰ নিবাসী পংকজ গগৈয়ে ব্যৱসায় সূত্ৰে পত্নী আৰু পুত্ৰৰ সৈতে মৰাণ লাচিত টকৰ সমন্বয় পথত এটা ভাড়াঘৰত থাকিছিল ব্যবসায়ীজনে নির্দেশ হওয়ার পিছতে পরিয়ালর মাজত এটি হাহাকার অবস্থা বিভিন্ন ঠাইত বিচার খুচার করেছে কিন্তু সন্ধান লাভ নকরাত অবশেষত মরাণ আরক্ষীর কাখ চাপিছে পঙ্কজ গগৈর পত্নী তিনটা বজাত আহিছিল গা চা ধুই পাছবেলা আকৌ দোকানলে বুলি গল তার পাছৰ পৰা ঘৰলৈ অহাই নাই তো কি হল ফোনটো কৰি আছো ৰিসিভ কৰা নাই প্ৰত্যেকৰে ফোন কৰি আছে ঘৰ মানুহ ফোন কৰি আছে ৰিসিভ কৰা নাই ফোন উঠোৱা নাই কত আছে কি কথা একো গম পোৱা নাই তো ফোনটো উঠোৱা নাই কি কম মানে কি নাম পঙ্কজ গগৈ তেজপুৰ চহৰৰ চিভিল চাৰিআলি যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ ব্যাপক চাঞ্চল্য মৃত যুৱকজন তেজপুৰ গোটলুঙৰ নাছিৰ উদ্দিন বুলি চিনাক্ত কৰা হৈছে অত্যাধিক মদ্যপান কৰাৰ ফলতে যুৱকজনৰ মৃত্যু ঘটাৰ আশংকা একাংশই কৰিছে দীর্ঘদিনের পরাই নতুন বজার বৈশিষ্ট্য চারিআলির ব্যবসায়ীসকলের নিদ্রা হরণ করে অহা এটা চুরক রাইজে করাত্ত করবলে সক্ষম হল স্থানীয় লোকে সন্তোষ ছেত্রী নামের চুরটো করাত্ত করে বৈশিষ্ট্যর নতুন বজারত রাইজে কুটাত বান্ধি তারপর নিশায় এখন দোকানের তলা ভাঙি থাকার সময়তে স্থানীয় লোকে হাতে লুটে সন্তোষ ছেত্রী নামৰ এই যুবকজনক করাত্ত করে ইপিনে ঘটনাস্থলীত বৈশিষ্ট্য আরক্ষী উপস্থিত হয়ে সন্তোষ ছেত্রী করাত্ত করে থানালৈ লৈ যায় পুয়া রাতে প্রায় তিনটামান বজাত ইয়াতে এখন দোকানের তালা ভাঙিছে ভাঙি ফেলে বেশ কিছু কণি চকলেট সিগারেট এনেকুয়া বস্তু ওলাই লৈছে লগতে প্লাস টর্চ লাইট আমার বজারত চকিদার থাকে চকিদারে ধরেছে তিনজন আছিল দুজন পলাল আর একজনক ধরেছে লৰাজন আমি সোধাতে শ্বিলঙৰ পৰা অহা বুলি কৈছে নেপালী লৰা কিবা ছেত্ৰী এইখিনি আমি জনাব ড্ৰাগছৰ চিৰিঞ্জ পোৱা গৈছে ড্ৰাগছৰ চিৰিঞ্জ পকেটত তিনিটা ড্ৰাগছৰ চিৰিঞ্জ আছে নতুন বজাৰ এখন আজিকালি ড্ৰাগছৰে ঘাটি হৈ পৰিছে নাজানো প্ৰশাসনে কি কৰি আছে গোটেই পাব্লিকে জানে অথচ প্ৰশাসনে গম নাপায় এইটো কেনেকুৱা কথা এইটো লৈ চিন্তা কৰিব লাগিব দোকানের তলা ভাঙি থাকার সময়তে স্থানীয় লোকে হাতে লুটে সন্তোষক ধরা পেলাবলৈ সক্ষম হয়েছে আর এই মুহূর্তে আমি আমার সাংবাদিক উৎপল হালুর সঙ্গে সংযুক্ত হয়েছো অধিক জানি উৎপল দিনক দিনে বাড়িছে কিন্তু গুয়াহাটির চুরির ঘটনাবর বিশেষকৈ উল্লেখ করব বিচারিম যে রাজধানীর গুয়াহাটী মহানগরী বিশেষকৈ বৈশিষ্ট্য থানার অধীনে যদি কথা উল্লেখ করি তেতিয়াহলে বরপথার পরে বা নতুন বজার পরে বা গারোগুলি এনেকে একটা বৃহত্তর অঞ্চল কাভার করে প্রত্যেকদিনে কিন্তু প্রতিটি অঞ্চলতে কিন্তু চুরি হয়ে আহার ঘটনা সংঘটিত হয়েছিল আর যাকালি দিনত আমি বাতরি করেছিল যে কালী মন্দিরের মন্দিরের দানপাত্র ভাঙি চুরে চুর করলে উদা হয়েছিল আর আজির দিনট যেহেতু তেখেতসকলে রাইজে সজাগ আছিল যে আমি যার মন্তব্য লৈছিলোঁ সেইজন এজন সমাজস্থক লোক যাকালি যেহেতু মন্দির চুরি হয়েছিল নিশার ভাগে তেখেতসকলে ঘুরি আছিল যে কোরবা কেন ধরনের কোনো লোক আছে নেকি দুষ্ট প্রকৃতির সেয়েহে তেখেতসকলের চকুত পড়ি যে এজন ড্রাগস আসক্ত যুবকে যার হাতের প্রায় ইতিমধ্যে দুটাকৈ ড্রাগস সিরিঞ্জ উদ্ধার করেছে কন্টেইনার উদ্ধার করেছে আর নিশা এখন দোকানের তলা ভাঙি থাকা অবস্থা আটক করেছিল আর বান্ধি থই দিয়া পরিলক্ষিত হয়েছিল আর রাতেপার ভাগত বৈশিষ্ট্য আরক্ষী খবর দিছিল বৈশিষ্ট্য আরক্ষী লোক উপস্থিত হয়েছিল আর উপস্থিত হয়ে সন্তোষ ছেত্রী নামৰ এগৰাকী লোক যিগৰাকী শিলঙৰ পৰা আহিছিল আর নিজেও উল্লেখ কৰিছে যে ড্রাগস লাগে ড্রাগসৰ বাবে যিকোনো পন্থা হাতত লব পাৰে কারণ ড্রাগস ক্রয় কৰিবৰ বাবে টকা লাগে আর এইখিনিতে উল্লেখ কৰিব বিচাৰিম গীতাশ্রী বিশেষকৈ এতিয়া খানাপাৰা যদি কথা
কথা উল্লেখ করো, এটা পুরো ট্রানজিট পয়েন্টে নহয়, ড্রাগসর হাব হিসাবে চিহ্নিত হয়েছে। প্রত্যেক দিনে কিন্তু তার প্রত্যেকখন দোকানতে কবলে গেলে সমাজের বা এই স্থানীয় লোকসকলের কিন্তু বড় চিন্তাজনক একটা কারণ হয়ে পড়েছে। বিদায় লো উৎপল, ধন্যবাদ।